আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শিশু নববর্ষ আগামীকাল আমাদের থেকে পালিত হবে এবং আমরা সবাই জানি এখন আমাদের আমরা মুসলমান হিসেবে এটা আমাদের কর্তব্য আমরা হিজি নববর্ষ দিয়ে আমরা শুরু করি। আমাদের আল সান হল আবি মাস, আল ইংলিশ হল এটা ইহুদি নাসাতের মাস, আল বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা। তো হিজি নববর্ষ হিসেবে মূল প্রথম মাস হিজড়ি অর্থ পালিত হবা আমরা মুহম্মদ দিয়ে শুরু করি এবং জিহাদ দিয়ে শেষ করি। আমরা বাড়ি আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে বারো মাসের নাম জানা থাকা অবশ্যই দরকার। আমরা অনেকে এখন স্বেচ্ছা করলে আমরা অনেকে বললে আমরা মানলাম বাংলা সম্পর্কে অভিজ্ঞতা আছে, ইংরেজি সম্পর্কে কিন্তু ইচ্ছা আল্লাহ হিজি নবসে হিসেবে আরবি মাস আমাদের কারো কি নেই অভিজ্ঞতা নাই। আমি বলতেছি আল্লাহ তারা আমাদের প্রত্যেক কিছু আমল এবং আমল সম্পর্কে বলেছেন এবং আমাদের কিছু আমল আছে এবং আমাদের কিছু করণীয় আছে, এগুলো আমি সম্পর্কে বলতে চাচ্ছি। আল্লাহ তারা মোহরম মাসের মধ্যে রমজান মাস আমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজান মাসে ফরজ রোজা ফরজ আমাদের সর্বোত্তম রোজা হচ্ছে মোহরম মাস। তো সর্বপ্রথম মোহরম মাস হিসেবে আমরা সর্বপ্রথম মোহরম মাস আমরা রোজা লাগাইছে চেষ্টা করবো। আল্লাহ তা মোসা ইসলামকে নীল নদ থেকে এবং ফেরাউন থেকে মুক্তি দিয়েছে, সেই জন্য ইব্রাহিম ইসলাম উম্মতের 10 তারিখে কি পালন করতো মোহরমে রোজা পালন করতো। আমরা সেই জন্য শেষ জমি উম্মত হিসেবে আমার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মহিদ হিসেবে আমরা দুইটা রোজা পালন করার শিখি করবো চেষ্টা করবো, 9, 10 অথবা 10, 11 আমরা এই দুইটি রোজা লাগার চেষ্টা করবো। কেন হিদি নাসাতে হাদিস শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে, আবতাউ আছে, বিভিন্ন হাদিস কিতাবের মধ্যে আছে এবং বিভিন্ন লেভেসের মধ্যে আছে। ইহিদিতে ইহিদ এবং নাসা একটি রোজা লাগতো, সেই জন্য তাদের সাথে আমাদের সাথে মিলা আছে এবং আমাদের সাথে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, সেই জন্য আমরা দুইটাই রোজা লাগবো 9, 10 অথবা 10, 11। এটা হলো আমাদের সর্বোত্তম এবাদত। আল্লাহ তা বয়সে হাদিস শরীফে অনেক জায়গায় আছে, অনেক বয়সে কিতাবুল্লাহ শিয়াম শিয়াম আল্লাহ মোহরম আল্লাহ তালা রমজান মাসে ফরজ রোজা ফরজ যদি সর্বোত্তম কোনো রোজা থাকে সেটা হলো মোহরম মাস। মোহরম মাস আল্লাহ দিয়ে আগামীকাল আমাদের পবিত্র মাস সম্পাদ এবং সোমবার আমরা খাইছি একটা শুভ দিন পেয়েছি, আমরা চেষ্টা করবো। আর মোহরম মাসে যে বৃত্তি বিজাহ নমাজ হবে এবং বিজাহ নমাজ ফলে দৌদ উম্মি আল্লাহ সল্লি আল্লাহ সৈদা মোহাম্মদ নবী উম্মি ওয়ার আলী ওয়ার সাবি এদিক হবে তার 100 বছরের গুণ মাপ করে দেওয়া হবে এবং তার জন্য একটা জান্নাত একটা সুন্দর এবং গড় মানা হবে যে গড় দীর্ঘ ফষ্ট এবং বাংলাদেশ বিশ্ব এটা যায় 500 থেকে এটা অনেক বড়। আমি বলতে চাই এইটা বিয়ার সৈতে হলে এবং আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সম্মতি হিসেবে মোহরম মাসের সহদেই কবল মাস, মোহরম মাসে আহলে বাইতুল মাস এবং এই মাসে আল্লাহ আমার রসুল ফকর সাল্লাল্লাহু উম্মতকে এবং হাহে বাইতে কি করে শহীদ করেছেন এই শহীদ উপলক্ষে আমরা কিতা করবো 9, 10 অথবা 10, 11 আমরা রোজা রাখবো। এটা সর্বোত্তম রোজা এবং আহলে বাইতে সহদেই করবো আমরা সফর থেকে পালন করবো। আল্লাহ আমাদের সমর্থ অনুযায়ী আমাদের আমল অনুযায়ী আমরা সহদেই করবো না পালন করবো শেষ হিসেবে আমার নবীর আওলাদ ইমামে জয়নুল আবেদিন সহ ইমাম ইমাম হোসেন সহ আহলে বাই 73 জন মাত্র 32 জন কি করা হয়েছে শহীদ করা হয়েছে, তার মধ্যে একজন বাঁচছিল সেই নাম ইমাম জয়নুল আবেদিন, তাকে শহীদ সারাজ দিন বলা হয়। দৈর্য সাই দৈর্য সত্যি হয়েছে দৈর্য সাই শিল ব্যক্তিদের মধ্যে উনি এক অন্যতম। আর আল্লাহ আমরা আহলে বাইত পেয়েছি আমরা অনবী অলাদ পেয়েছি শুধু শুধু ইমাম জয়েন আবদির কানায় সদাই কলবাল্লা অসুস্থ ব্যক্তিতে বলে যুদ্ধ করা কি ছিল না যুদ্ধ করা হুকুম ছিল না, সেই জন্য উনি অসুস্থতার কারণে ওনাকে উনি যুদ্ধকালে উনি আমাদের মাদের ফেরত এসেছে বিদায় আমরা শহীদ সাহায্য আমরা রসুল ফেরিয়েছি, সেই জন্য এই শুক্রিয়া আপনাকে আমরা কী করবো হয়তো তো মোহরম মাসে শুক্রিয়া আপনাকে আমরা 9 তারিখ অর্থাৎ 10 তারিখ অর্থাৎ 10 এবং এখান থেকে আমরা কী করবো রোজা পালন করবো। আজকে মাকে পর থেকে আমরা 20 টাকা নব নেওয়ার ফল চেষ্টা করবো, যদি 20 টাকা ফর্তে না হলে 2 লাখ তৈরি করবো, 2 লাখ শুক্রিয়া আদায় করবো, শুক্রিয়া আদায় তৈরি 2 লাখ তবো হাতে শরীফের মধ্যে আছে 20 লাখ নামাজ নামাজ ফলার জন্য বলা হয়েছে আমরা সম্ভবত 2 লাখ তৈরি নামাজ নামাজ ফলব ইনশাল্লাহ। এই বর্তমানে আমার বর্তমানে একা শেষ করি আমার কত পাতে যদি কোনো কষ্ট পায় তাহলে শুরু বাড়ি হিসেবে আপনার আমাকে ক্ষমা করে দেবেন এবং এগুলো আমার করার ইনশাল্লাহ চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।